যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রম ধরবে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে যে প্রতিবেদন দর্শকদের সামনে তুলে ধরি তা জাতীয় সমস্যাকে ভিত্তি করে, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি আন্তর্জাতিক সমস্যা। এশিয়ার পশ্চিম প্রান্তে যেখানে আফ্রিকা আর এশিয়া একসঙ্গে মিশেছে, সেখানে সিনাই মরুভূমির পূর্ব দিকে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব কিনারায় একটি প্রাচীন দেশ ছিল। আজ আর সেই দেশটি নেই। সেই দেশের নাম ছিল প্যালেস্টাইন। জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি। প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা, আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি। ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। 1917 সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্বভার গ্রহণ করে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত রয়েছে, একটি গরুর গোয়াল আছে, একটি ঘোড়ার রাস্তাবল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই। পাখির একটি বাসা আছে, খরগোশের একটি গর্ত আছে, ঘোড়ার একটি আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কিছুই নেই। উদ্বাস্তু জনৈক ফিলিস্তিনি একদিন বলেছিলেন এই কথাগুলো। আমরা কয়েক বছর আগে প্যালেস্টাইনের ওপর একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, তাতে এই কথাগুলোর উল্লেখ ছিল। গত সপ্তাহে এই কথাগুলো স্মরণ করিয়ে দিলেন আরেকজন লোক, তার মুখেও ছিল সেই একই প্রশ্ন, আমাদের তো কিছুই নেই। গত সপ্তাহে আমরা গিয়েছিলাম উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে। ভাঙনের মুখে পড়ে সন্দ্বীপ আজ বিপন্ন। সন্দ্বীপ ভাঙছে দুভাবে, ফেনী নদী বা মেঘনা নদী দিয়ে যে উত্তর দিক থেকে যে প্রবাহ এসে সন্দ্বীপ প্রণালীতে পড়ছে, তার তীব্র খরস্রোত এসে ধাক্কা খাচ্ছে সন্দ্বীপের উত্তরে এবং উত্তর পশ্চিমাঞ্চলে। স্রোতটি যেভাবে আসে, বারবার মনে হয় যে বিষাক্ত সর্পের মতো ছবল মাছে এসে স্রোতের ধারা খুলে এবং এই আঘাতে খাড়া হয়ে ভেঙে পড়ছে পাড়গুলো। ক্রুদ্ধ সর্পের মতো বারবার আঘাত করছে এবং এই আঘাত এর যেন শেষ নেই। সেখানে আরেকজন দ্বীপবাসী দুঃখ করে বললেন, প্রতি বছর ঈদের নামাজ শেষে বাবা মার কবর জিয়ারত করতাম, এখন তা পারি না। আরেকজন বললেন, যেখানে আমার ফসলের জমি ছিল সেখানে এখন শুধু পানি আর পানি, আমি পথে পথে ভিক্ষে করে বেড়াই। দাদি আম্মা, আপনি কতদিন ধরে এখানে আছেন? এই জায়গা এই জায়গায় আছি বাবা, আমি
কিছু নাই, অনেক তো গুলোতে মানে বাদ থাকি। কেমনি কি হয়েছে, ভেঙে গেছে? একেবারে ভাঙি, তরুলতা নেই, মরে গাছ নাই, তরুলতা নাই। বাবা ওটাই মানে বাড়ি বাড়িয়ে থাকি, আপনার ছেলে আবার আমার কর নাই, আপনার ঘর নাই বাবা, ঘর দুয়ার হারাম, এ তোর ইয়েনও নাই, ইয়েনও নাই, মানে বাড়ি এড়িয়ে থাকি, কই তো বাবা এই বৃদ্ধা তার সর্বস্ব হারিয়ে আর শুধু কাঁদতে পারেন আর দীর্ঘশ্বাস ফেলতে পারেন। আজ কিংবদন্তির মতো শোনাবে এই কথা, বিশুষ্ক বিশীর্ণ ক্ষীণকায় স্রোতধারা মাত্র পদ্মা। একদা ছিল যখন এই দুপারের অধিবাসীরা প্রমত্ত পদ্মার উত্তাল তরঙ্গের শব্দে ঘুমাত, আজ নিস্তব্ধতা তাদের জীবনের চিরসঙ্গী। রাজশাহী থেকে 11 মাইল পশ্চিমে প্রেমতলি, আর প্রেমতলির সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে পদ্মার গভীরতম তলদেশ, যেখানে অল্প একটু শুধু ক্ষীণ স্রোতধারা বইছে। আমার দুপাশে যতদূর দৃষ্টি যায় শুধু ধুধু বালুর চর, আর মাঝে মাঝে বিক্ষিপ্ত জলের হ্রদ, এই নাকি পদ্মা। শোনা যায় যে ওপার থেকে কিছু পরিমাণ পানি ছাড়া হচ্ছে, কিন্তু এই স্রোতধারা দেখে মোটেই বিশ্বাস হয় না যে আদৌ কোনো পানি এখান দিয়ে পৌঁছায়। আমরা আরো দূরে হয়তো খানিকটা গভীর জায়গায় কিছুটা পানি আবদ্ধ দেখতে পেয়েছি, কিন্তু সেখানেও স্রোত নেই। এই পদ্মা আজ স্রোতহীন হয়ে যাওয়ার ফলে বালু জমে উঠেছে, এবং এর নিম্নভূমিতে যে বিরাট অঞ্চল, সেই অঞ্চলগুলো ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে।